এই মুহূর্তে ব্যাপার হচ্ছে আমরা এগোচ্ছিলাম, মাঝখানে প্রদেশ সভাপতি মারা যান। মারা যাওয়ার পর এক মাস সময় চলে গেছে, প্রায় এক মাস নতুন সভাপতি করেন। আর কংগ্রেসের নিয়ম হচ্ছে প্রদেশ সভাপতি হওয়ার পর জেলায় জেলায় ওদের সংগঠনের পুনর্গঠন করে, সেই পুনর্গঠন করেও প্রায় মাসখানেক লেগে গেল, ফলে বিলম্ব হয়ে গেল। কিন্তু এর মধ্যে আমরা যত যা বসেছি সেই বসার মধ্য দিয়ে এটা ঠিক হয়েছে আমরা জয়েন্ট মুভমেন্ট করব। জয়েন্ট মুভমেন্টের অনেকগুলো কর্মসূচি হয়েছে, সেই জয়েন্ট মুভমেন্ট শুরু হয়েছে, জেলায় জেলায় জয়েন্ট মুভমেন্ট হচ্ছে, রাজ্যগত কিছু কিছু কর্মসূচি হয়েছে, আরো হবে। কিন্তু সিট নিয়ে কোনো আলোচনা এখনো শুরু হয়নি, সেটা অনতিবিলম্বে আমরা শুরু করব। কিন্তু মুশকিলটা হয়েছে যে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার যে বিজেপি এবং তৃণমূল উভয়ে নির্বাচনী প্রচারটা শুরু করে দিয়েছে, নির্বাচনী সভা করছে। আমরা এখন কোথাও নির্বাচনী সভা করছি না, আমরা নির্বাচনী সভা ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচনী সভার দিকে আস্তে আস্তে এগোব, এবং তার মধ্যেই আমরা চাইছি সিটের আলোচনাটা সম্পূর্ণ করতে, এবং সেটা মনে হচ্ছে করতে পারবে। সেটা কতদিনের মধ্যে হবে বলে মনে হয়? মনে হচ্ছে জানুয়ারি মাস ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি আমরা এটা কমপ্লিট করতে পারবো মনে হচ্ছে। তারপরে কি যৌথভাবে প্রচারে নামছে? যৌথভাবে আমাদের মুভমেন্টে কর্মসূচি হয়েছে এবং কংগ্রেসও পার্টিসিপেট করছে, বামপন্থীরাও পার্টিসিপেট করছে। আমাদের দুটো কম্বিনেশন আছে, একটা বাম ফ্রন্ট, আরেকটা হচ্ছে ষোলো পার্টির কম্বিনেশন। ষোলো পার্টির কম্বিনেশন হয়তো আরো বাড়তেও পারে। এখন ষোলো পার্টির কম্বিনেশন তারাও এগ্রি করেছে কংগ্রেসের সঙ্গে একসঙ্গে জয়েন্ট মুভমেন্ট করা, সে জয়েন্ট মুভমেন্টটাই এখনো সিদ্ধান্ত আছে, এখনো নির্বাচনী প্রচারের সিদ্ধান্ত হয়নি। দাদা, এই প্রথম মেরুকরণের রাজনীতি হচ্ছে, সংখ্যালঘু মিমের মতো রাজনৈতিক দল এই প্রথম আসছে এখানে, তো এইটা কি সমস্যাটা কতটা হবে? ব্যাপার হচ্ছে মিম নিজের থেকে আসছে না মিমকে কেউ নিয়ে আসছে সেইটা ইয়েট টু বি ভেরিফাইড, হবে ধীরে ধীরে সেটা হবে। ফলে মানে ফান্ডামেন্টাল পলিটিক্স এটা পশ্চিমবঙ্গে মাটিতে অতীতে ছিল না, কিন্তু ফান্ডামেন্টালিজমের অর্থাৎ মৌলবাদী চিন্তায় মানে মানুষকে ভাবানোর প্রচেষ্টা এটা প্রথম কায়দা করে খানিকটা শুরু করেছে বিজেপি এবং খানিকটা টিএমসি। কারণ আজ থেকে তিন বছর আগে যখন বড় করে বিজেপির পক্ষ থেকে রামনবমী শুরু হলো, তখন টিএমসির পক্ষ থেকে হনুমান জয়ন্তী শুরু করেছিল। অর্থাৎ কম্পিটিটিভ কমিউনালিজম অলসো ইনভাইট কমিউনাল ফান্ডামেন্টালিস্ট কম্বিনেশন টু জয়েন ইন পলিটিক্স, ফলে ভিত্তিভূমি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই টিএমসি এবং বিজেপি উভয়ে এই প্রশ্নে দায় দায়িত্ব নিতে হবে। এই ধর্মীয় মেরুকরণের প্রভাবটা কতটা ফেলবে ভোট ব্যাংকে মনে করছি এক্ষুনি বলা মুশকিল, সেটা এক্ষুনি বলা মুশকিল। কম্বিনেশন কেমন দাঁড়ায় সেটার উপর নির্ভর করবে কেমন ভাবে মানুষের মধ্যে বিভাজনটা কার্যকরী ভাবে উপায়িত হবে। কৃষি বিল নিয়ে সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে, কি বলবেন? বলেছি সে কালকে তো বেরিয়ে গেছে। যেভাবে রাজ্যে বিজেপির উত্থান, সেখানে কি সমস্ত আলাদা রাজনৈতিক দল তারা কি ঐক্যবদ্ধভাবে বিজেপির এগেইনস্ট লড়বে? আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এই যে তৃণমূল এবং বিজেপি উভয়কে উভয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যে রাজনৈতিক দল তার ক্রেডেনশিয়াল নিয়ে লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজটা করতে চাই।